এটা হচ্ছে এক সা কথা কি এটা এক সা বাংলাদেশে এক সা সমান কত কেজি এটা নিয়ে দারুণ ভেজাল আছে অনেক ভেজাল কেউ বলছে এক সা সমান 3 কেজি কেউ বলছে এক সা সমান 2.5 কেজি কেউ বলছে এক সা সমান 3.5 কেজি আবার খেজুরও 3.5 কেজি বা 2.5 কেজি বা 3 কেজি চালও 3 কেজি 2.5 কেজি বা 3.5 কেজি আবার গম বা আটা সেটাও 3 কেজি 3.5 কেজি 2.5 কেজি সব টিবেলে সমান তো আমি ভাবলাম না এটার একটা বাংলাদেশের মানুষকে এটার একটা এমন একটা ই করব ব্যবস্থা করব যা আসলে একসা সমান কতটুকু আমরা যেন বুঝতে পারি যেন আমাদের মধ্যে যে এটার মতনৈক্য আছে এটা যেন নিরসন হয়ে যায় এটা কিন্তু আমাদের বাংলাদেশের না এটা মদিনা থেকে আনা হয়েছে কোথা থেকে মদিনা থেকে পাঁচটা আনছিল আমার এক বন্ধু আমাকে একটা হাদিয়া দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন একসা সমান কতটুকু এটা তোমাকে প্রচার করতে হবে এটা হচ্ছে মদিনার এটার লম্বা হচ্ছে 1 ফুট কতটুকু এটার তলাটা হচ্ছে 17 ইঞ্চি এটার মুখটা হচ্ছে 14 ইঞ্চি তলা 17 মুখ 14 আর লম্বা হাই দৈর্ঘ্য হচ্ছে কত 1 ফুট মানে 12 ইঞ্চি এইটাতে আমরা খেজুর দিব কি দিব খেজুর দিব খেজুর যতটুকু ধরে তাহলে অতটুকু কি একসা আমরা গতকাল বাজারে গিয়েছি আমি নিজে বাজারে গেছি আমার মোবাইলে ছবি এবং ভিডিও করে নিয়ে আসছি এটাতে আমি খেজুর দিয়েছি খেজুর ধরছে 2 কেজি 250 গ্রাম মানে সোয়া 2 কেজি 2 কেজি 250 গ্রাম তাহলে কি খেজুর এখন এরপরে চলে গেলাম চাল এবং আটার দোকানে চাল এবং আটার দোকানে গিয়ে চাল দিলাম চাল হলো 3 কেজি 200 গ্রাম কতটুকু আমরা দেই কতটুকু আচ্ছা মারামারি করবেন না 2.5 কেজি দেওয়ার যদি আল্লাহ তৌফিক দেয় সাড়ে আপনার 3 কেজি 200 দিতে পারবেন না 100 বার পারবেন আলহামদুলিল্লাহ তাহলে এটাতে মাপ দিলাম চাল হলো 3 কেজি 200 গ্রাম এরপর চাল নামাইয়া আটা দিলাম সেটারও ভিডিও আছে আটা দিলাম আটা হলো 2 কেজি 500 গ্রাম 2 কেজি কত 500 গ্রাম এখন বুঝে থাকলে বলেন তো মানে 2.5 কেজি তাহলে এক সা সমান খেজুর কত কেজি 2 কেজি 250 গ্রাম মানে সোয়া 2 কেজি বলেন তো খেজুর কত কেজি এখন বলেন তো আটা কত কেজি এখন বলেন তো চাল কত কেজি 3 কেজি 200 গ্রাম এটা হচ্ছে এক সা সমান এটা কোনো পাথর নয় যদি পাথর দিতেন তাহলে চাউলও সমান হতো আটাও সমান হতো খেজুরে সমান হতো এটা একটা কৌটা এই কৌটার মধ্যে চাউল দিবেন যতটুকু হবে অতটুকু এক সা যদি 3 কেজিতে হয়ে যায় হোক কিন্তু চাল হচ্ছে 3 কেজিতে 200 এটার মধ্যে খেজুর দিলাম এটা হচ্ছে খেজুর হচ্ছে 2 কেজি 250 গ্রাম মানে সোয়া 2 কেজি আটা দিলে হচ্ছে 2.5 কেজি বুঝছেন কি তাহলে মোটামুটি একটা আমরা ধারণা ক্লিয়ার পেয়ে গেলাম এক সা সমান খেজুর যদি মাপ দেই তাহলে 2 কেজি 250 গ্রাম মানে হচ্ছে সোয়া 2 কেজি আটা হচ্ছে 2.5 কেজি চাল হচ্ছে 3 কেজি 200 আপনার চালকে হচ্ছে 3 কেজি 200 গ্রাম আপনি যদি বানায় নিতে চান বানায় নিতে পারবেন কামার ইয়ার দোকানে যেগুলোতে বানায় ওখানে বলবেন তলাটা দিবা 17 ইঞ্চি কয় ইঞ্চি পাস এই টোটাল গোল মাপ 17 ইঞ্চি এমনি এমনি না এইভাবে মাপবেন 17 ইঞ্চি মুখটা মাপবেন হবে 14 ইঞ্চি এইখানে দিবেন 1 ফুট হয়ে যাবে আপনার এক সা এটা বাংলাদেশের সব মসজিদে বিশেষ করে আমাদের আহলে মসজিদগুলোতে থাকা খুব জরুরি দরকার